কেমন নবীকে আমরা পেলাম এমন কিতাব দিয়েছেন যে কিতাবের উপর কোনো কিতাব নাই এমন কোরআন দিয়েছেন যে কোরআন উপর কোন কোরআন এমন নবী দিয়েছেন যেই নবীর উপর কোনো নবী এমন ধর্ম দিয়েছেন যে ধর্মের উপর কোনো ধর্ম নাই ঠিক কিনা বলেন আমাদের ধর্মের চাইতে শ্রেষ্ঠ ধর্ম পৃথিবীর মধ্যে নাই ঠিক কিনা বলেন আরো জোরে বলেন না ঠিক কি না আর যারা বলে নবী আমাদের মতো আজ বলা যাচ্ছে না নাই বড় ভাইয়ের মত আমার নবীজি যদি দুনিয়ার মধ্যে আসবেন রহমাতুল লিল আলামিন আমাদের মতো ল্যাংটা আসে নাই আমার নবীকে আল্লাহ সম্মানিত করে জান্নাতি পোশাক পরিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে আমার নবীজি যে সুখের মধ্যে সুরমা দিয়েছেন দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছে নবীজি তোমাদের মত নয় ঠিক কিনা বলে আমার নবীকে হত করিয়ে পাঠিয়েছেন আমার নবীর লজ্জাস্থান কেউ দেখে নাই আমার নবীজি ল্যাংটা পাটাই নাই নবীকে জান্নাতি পোশাক করিয়ে পাঠিয়েছেন কে বার সিজি দাই পড়িয়ানি জি দাই পড়িয়ান কান্দন নন্মের মায়াই বৃহস্তি পোষা কারা দুই নয়নেশরমাল ঠিকা বহস্তি পোষা কারা দুই নয়নে সরে মালাগা এলেন নবী হত না করা এলেন নবী হত না করা পাপি উম মায়াই বারে আমার নবীজি আমাদেরকে বাঁচাতে পারেন কিনা আমার নবীজি কবরের মধ্যে আসতে পারেন কিনা এজন্য নামাজ পড়েছেন রোজা রেখেছেন হস করেছেন সবগুলার মধ্যে শিলমোহর তখন মারা হবে যখন নবীজি রূপন দরুদ পড়বেন ওই নামাজটা আল্লাহর কাছে কবুল হবে ঠিক কিনা বলে এজন্য নবী কোনো উপায় নাই আল্লাহ রব্বুল আলমিন কোন জায়গা থেকে নবীকে বাদ দেয় নাই ঠিক কিনা বলেন আজানের মধ্যে নবীর নাম দিয়েছেন কে আর একটু জোরে বলেন দিয়েছেন কে আজান শেষ একামতের মধ্যে এখনই নামাজ আরম্ভ হবে এখনই একামত দিয়েছেন একামতের মধ্যেও নবীজির নাম আল্লাহ বাদ নাই শুধু নামাজের একামতের মধ্যে সীমাবদ্ধ নয় ওই যে নামাজের মধ্যে আতাইয়াতুর মধ্যে নবীকে সালাম দেওয়া কে করে যিনি দিয়েছেন বলেন তিনি কে ওই নবী ছাড়া কোনো উপায় নাই ওই নবীজি দুনিয়ার মধ্যেও সাহায্য করতে পারে কবরের মধ্যে নবীজি আসবেন কিনা ওই নবীকে আমরা দেখতে চাই কিনা তুমি আশার আলো তাই তো তোমায় বাসি হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের پھولانی تے گر کے میری مالا یار سول بللہ بل یار رسول اللہ یا کابی بلہ یار سو لہ আমাদেরকে আল্লাহ এমন নবী দিয়েছেন যেটা দুনিয়ার নবী নয় কুল কায়নাতের জন্য আমার নবীকে রহমতুল্লিল আলমিন বানিয়েছেন কে আর এমন কিতাব আমার নবীর উপর দিয়েছেন যেই কিতাবটা দরলে সাওয়াব পরলে সাওয়াব সুমা দিলেও সাওয়াব যিনি দিবেন বলেন তিনি কে ওই কিতাবের মধ্যে কোনো ভুল নাই সন্দেহ নাই আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন হাবিব আপনি প্রচার করতে থাকেন আপনার কাজ হলো জানিয়ে দিবেন হেদায়ত যিনি দিবেন চিৎকার দিয়ে বলেন তিনি কে এত সুন্দর মাহফিল যাদের চোখের মধ্যে পড়ে না নবীজির ভালোবাসা যাদের অন্তরের মধ্যে আসে না আমার নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছেন হাবিব আপনার কাজ প্রচার করা যাদের অন্তরের মধ্যে তারা দলে দলে মাহফিলের মধ্যে চলে আসবেন ঠিক কিনা বলেন আর যাদের সুখের মধ্যে মোহর মেরে দেওয়া হয়েছেন তারা যতই শুনুক না কেন তাদেরকে হেদায়ত যিনি দিবেন না বলেন তিনি কে এই জন্য আলামিন বলেন খতম আল্লাহু আলা কুলু বিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারহিম গিশাওতুন ওয়া লাহুম আযাবুন আযীম ভয়ংকর শাস্তি জনি দিবেন বলেন কে নিকে আল্লাহ আর একটু জোর বলেন না তিনি কে আল্লাহ আমার নবীর কাছ করা এর জন্য এমন কিতাব পেলাম যেই কিতাব তেলাওয়াত করলে 10টা গুণা माफ করে দেন কে আল্লাহ রহমত জিনি দেন বলেন তিনি কে আল্লাহ এর জন্য নবীজি বলেন আমার উম্মতের জন্য রব্বুল আলামিন এত নিয়ামত দিয়েছেন অন্য নবীর উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেই নাই একটা নিয়ামত হলো

আরেকটু একটু জোর বলেন না পড়ি কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব তারা পুরো সাতটা গুনাহ করেছেন পুরো সাতটা গুনাহ করতে করতে তাদের আমল নামাগুলো গুনাহতে পরিপূর্ণ হয়ে গিয়েছেন কিন্তু আপনি নবীর উম্মত হওয়ার কারণে জুমার নামাজ পড়ার সাথে সাথে মুনাজাত যখন করবে তার এক সপ্তাহের গুনাহগুলো যিনি মাফ করে দিবেন বলেন তিনি কে আমার নবীকে বললেন হাবিব এর মধ্যে সীমাবদ্ধ নয় তারা যখন এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যখন আপনি নবীর মহাব্বত অন্তরের মধ্যে ধারণ করবে এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যত গুনাহ তাদের আমল নামার মধ্যে হয়েছেন আপনি নবীর দিকে তাকিয়ে তাদের জীবনের গুনাহ যিনি মাফ করে দিবেন বলেন তিনি কে এজন্য আমার নবী শুধু আমাদের জন্য রহমত নয় আমার নবীকে গাছে চিনে বাসে চিনে আসমানের ফেরেস নবীকে সালাম দেই ঠিক কিনা বলেন কিন্তু আমাদের দেশে একদল মুনাফিক রয়েছেন বেঈমান রয়েছেন নবীজির আলোচনা শুনলে গায়ের মধ্যে সুলগানি শুরু হয়ে আসে নাই গায়ের মধ্যে জ্বালা শুরু হয়ে যায় অতসো রব্বুল আলামিন পবিত্র কালামুল শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন দুনিয়ার কেউ না পরক আমি র পড়ে আমি জানিয়ে দিতে যাই আমি যাকে হাবিবুল্লাহ বললাম কুরআনের মধ্যে আজকে যে আয়াত না যে আয়াত যে 13 বার আল্লাহ বলেন তাসিন তাসিন tilka ayatun qurani wa কোরআনের মধ্যে কতগুলা কাটা কাটা অক্ষর রয়েছেন কতগুলা কাটা কাটা অক্ষর রয়েছেন যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইয়াসিন কেউ জানে না জানেন কে আর আমার নবী জানেন এগুলা রাব্বুল আলামিন আমার নবীকে সুন্দর সুন্দর নাম ধরে দেখেছেন যেমন বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির মা আবার বলেছেন নুন কেউ জানে না এজন্য আমার নবীকে বললেন হাবিব জানিয়ে দেন তারা যদি এতই পণ্ডিত হয়ে যায় মুক্তি যদি হয়ে যায় মুফাসির যদি তারা হয়ে যায় তাদেরকে একটু একটু ফয়সালাটা জানিয়ে দেন কাফেরদের জানিয়ে দেন শুধু কাফের নয় মুসলমান নামদারি কেউ জানিয়ে দেন মোনাফিকদেরকেও জানিয়ে দেন আপনার উপরে যে কোরআন নাজিল করলাম এই কোরআনের ব্যাপারে তাদের মধ্যে যদি সন্দেহ হয় তারা যদি সন্দেহ করে তাদের জন্য আজীবনের জন্য একটা চ্যালেঞ্জ দিলাম চ্যালেঞ্জ যিনি দিয়েছেন বলেন তিনি কে আরো জোরে বলতে হবে বলেন তিনি কে আল্লাহ দিয়ে বললেন হাবিব জানিয়ে দেন এমনে আমার নবীজি ইসলাম ধর্ম প্রচার করে নাই এই জানানোটার জন্য আজকে যে আমির বান্ডার দরবার শরীফের মধ্যে টুপি দিয়ে বসে আছেন এটা কিন্তু এমনি আসে না আমার নবীজি যখন কোরআন নিয়ে বের হতেন আমার নবী যখন কোরআনের দাওয়াত দেওয়ার জন্য বের হতেন রহমতুল্লিল আলমিনকে কাভেররা পাগল বলে মজনুন বলে নুরানি শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করেছে নাউযু বিল্লাহ কিতাবের মধ্যে এসেছেন আমার নবীর লোহার টুপিটা ভেঙে মাথার মধ্যে ঢুকে গিয়েছেন জিবরাইল আমিন এশলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়ার রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলেন না ইয়ার রাসূলুল্লাহ বললে গুনাহ হবে বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন ইয়া হাবিব আমার নবী ছাড়া আমাদের কোনো উপায় নাই ঠিক কিনা বলেন জিবরাইল আমিন আসলেন নবীজি রবুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন আপনাকে সালাম দিয়েছেন আপনাকে যে কাফেররা পাথর মেরেছেন আপনার নূরানী শরীরের রক্তাক্ত হয়েছেন এটা দেখেছেন কে আল্লাহ রব জিব্রাইলকে পাঠালেন ও জিব্রাইল আমার হাবিবের কাছে যাও এই উম্মত আমার প্রয়োজন নাই এই বান্দা আমার প্রয়োজন নাই আমার হাবিবকে জানিয়ে দাও আমার হাবিবকে বদদোয়া করার জন্য বলেন কিতাবের মধ্যে এসেছেন প্রত্যেক নবীকে একটা মুস্তাজাব ও দাওয়াত দিয়ে পাঠিয়েছেন কে বলেন না কে মুস্তাজাব ও দাওয়াত মানে এমন দোয়া যে দোয়া করার সাথে সাথে যিনি কবুল করাবেন বলেন তিনি এই দোয়াটা মুসাল ইস্নাম করে ফেলেছেন ঈসালে স্নান করে ফেলেছেন সকল নবীরা করে ফেলেছেন একমাত্র আমার নবীকে কা ফেরা পাথরে মেরেছেন পাগল বলেছেন নামাজ অবস্থায় ওঠের নাড়ে বুড়ে চাপিয়ে দিয়েছেন তারপরও আমার নবী করে না আমাদের জন্য রেখে দিয়েছেন আমাদের জন্য রেখে দিয়েছেন এজন্য আমার নবী ওই দোয়াটা আমাদের জন্য করবেন আজকে আয়াত তেলাওয়াত করলাম রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন হাবিব আমি এত সন্তুষ্ট হয়ে গেলাম আপনাকে আমি রব্বুল নামিন কুল কায়নাতের জন্য রহমাতুল লিল আলামিন বানিয়ে দিলাম আর একটু জোর বলেন না রহমতুল্লিল কেমন নবীকে আমরা পেলাম এমন কিতাব দিয়েছেন যে কিতাবের উপর কোন কিতাব নাই এমন কোরআন দিয়েছেন যে কোরআনের উপর কোন কোরআন এমন নবী দিয়েছেন যেই নবীর উপর কোন নবী এমন ধর্ম দিয়েছেন যে ধর্মের উপর কোন ধর্ম নাই ঠিক কিনা বলেন আমাদের ধর্মের সাইতে শ্রেষ্ঠ ধর্ম পৃথিবীর মধ্যে নাই ঠিক কিনা বলে আরো জোর বলেন না ঠিক কিনা আর যারা বলে নবী আমাদের মত বলা যাচ্ছে না নাই বড় ভাইয়ের মত আমার নবীজি যদি দুনিয়ার মধ্যে আসবে রহমতুল্লিল আলামিন আমাদের মত ল্যাংটা আসে নাই আমার নবীকে আল্লাহ সম্মানিত করে জান্নাতি পোশাক পরিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে আমার নবীজি সুখের মধ্যে সুরমা দিয়েছেন দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছে নবীজি তোমাদের মত নয় ঠিক কি না বলে আমার নবীকে হতনা না করিয়ে পাঠিয়েছেন আমার নবীর লজ্জাস্থান কিও দেখে নাই আমার নবীজি কে আল্লাহ ল্যাংটা পাটাই নাই নবীকে জান্নাতি পোশাক পরিয়ে পাঠিয়েছেন কে বাইরে রাবি রাসূল সিজিদাই সিজি দাই সিজিদাই সিজি দাই কান্দন কান্দনুমে মায়াই ওলাওয়াল বেহেস্তি পাক পরা দুই নয়নেশ্বর মা লাগা ঠিকরা বেহস্তি পোশা কারা দুই নয়নে সর মালাগা লাগা এলেন না করা এলেন বি হতনা করা পাপি ও মের মায়া বারে

তাহলে আমার নবীকে সম্মানিত করে পাঠিয়েছেন কে আমার নবীকে সম্মান দিয়েছেন কে এজন্য রব্বুল আলামিন বলেন তাসিন তিলকা আয়াতুল কুরআনি ওয়া কিতাবিম মুবিন হাবিব ওই কিতাবের শপথ আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের শপথ করেছেন হাবিব ওই কিতাবের শপথ যেই কিতাবটা ধরলে সওয়াব পড়লে সওয়াব পড়তে জানেন না সুমা দিল সব যিনি দিবেন বলেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন খুদান ওয়া বুশরা লিল মুমিনিন জন্য সুসংবাদ তাদের অন্তরের মধ্যে তাকুয়া ফরহাজগারিতা যিনি দিয়েছেন বলেন তিনি কে প্রথমে রব্বুল আলামিন কোরআনের শপথ করেছেন কিতাবের শপথ করেছেন আবার জানিয়ে দিয়েছেন মুমিনদের জন্য সুসংবাদ হলো তাদেরকে আমি মুত্তাকি ফরেজগার তাদের কলবটা জান্নাতি কলব যিনি করে দিবেন বলেন তিনি কে

নামাজ যখন পড়বেন সকাল বেলা ফজরের নামাজ যখন আদায় করবেন আপনার পিছনে সিকি গার্ড আপনার পিছনে প্রশাসন যুক্ত যিনি করে দিবেন বলেন তিনি কে এজন্য নবীজি বললেন আমার নবী সাহাবাই কাম কেমন ভাবে নামাজ পড়েছেন মরুভূমির সেই বালির মধ্যে যখন নামাজের ভক্ত যখনই সময় হয়ে যায় সিদ্দিক আকবর ফারুক আজম উসমান জিন্দু নৌরায়ন দেরি করে নাই সাথে সাথে আল্লাহ আকবার বলে নামাজে দাঁড়িয়ে গিয়েছে এমন নামাজ পড়েছে তাকবীর বেঁধেছেন আল্লাহ আকবর মরুভূমির ওই পাখিগুলা সিদ্দিক একবারের মাথার মধ্যে বসে গিয়েছেন মনে করেছেন খেজুর গাছ এভাবে নামাজ পড়েছে যার কারণে তাদের নামাজটা হয়েছেন আসলা তোমেরা জুল্ মিনি সুহান্ত নামাজের মধ্যে দেখুন নেমে যাবে এই জন্য মানুষ কষ্ট দিয়েছেন আপনার অশান্তি আসতেছে জানিয়ে দিয়েছেন ওস্তাই নু সাবেরি ওসলা ইন্নাল্লাগামা সবির

আমির দরবার শরীফ তার লেখাপড়া ছোট আল্লাহ কবুল হয়ে আবার ওই দরবার খাতমত গরিবের মাদ্রাসাদ নদী চাকরি করছি আবার বর্তমানে অন্য জায়গার খাতমত চলে আর কিন্তু এই দরবারের ফসল আমির বান্ডার দরবার দরবারের সাথে আমরা ছোট থেকে জড়িত এই দরবারের রসিল আল্লাহ আমাদেরকে যতটুক যাওয়ার জন্য তৌফিক দিয়েছেন এগুলো সবগুলো আমির আলিয়ার গোলামির কারণে এজন্যই জন্যই দরবারে সেরা যাদের তাল লোক থাকবে জীবনে ভরে রাখবেন জীবনে কোনোদিন বেহযুক হবে না দুনিয়ার মধ্যে নয় কবরের মধ্যেও বেহযোগ হবে না আমির নাওলে কবরের মধ্যে উপস্থিত হয়ে যাবে ঠিক কিনা বলে এটা আমাদের কারণ ইজ্জত সম্মান যারা আল্লাহর ওলিদেরকে বলা বসবে মোমিনদের জন্য মোত্তাগিরদের জন্য ইজ্জত সম্মান বেঈমানদের জন্য নয় মোনাফিকদের জন্য নয় ঠিক কিনা বলে ইজ্জত সম্মান আল্লাহ রব কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন রাসুলদের জন্য ইজ্জত সম্মান ওলিদের জন্য ইজ্জত সম্মান শুধু দুনিয়ার মধ্যে নয় যারা ওলিদেরকে বলা বসবে আমির লিয়ার একটা কালাম আছে যারা আমির লাউলিয়ার মাজারে রাস্তা দিয়ে হেঁটে যাবে দুশ্মন হলেও আমির লাউলিয়া কেমতের ময়দানে সুপারিশ করবে ঠিক না বলে এটাই ওলিদের উদারতা ওলিরা তীর মারার মাধ্যমে তীর মারে না আপনি নির্যাতন করেছেন সহ্য করেছেন আপনি বন্ড বলেছেন সহ্য করেছেন এটাও বলেছেন আমি আমির লাউলিয়ার দরবারের পাশ দিয়ে যদি কোনো দুশ্মনা যায় কিয়ামতের ময়দানে যেদিন কারো কেউ আপন হবে না বন্ধু বন্ধুর আপন হবে না ভাই ভাইয়ের আপন হবে না আমির আমির লাউলিয়া ওই দুশ্মনকে ওই দুশ্মনের জন্য সুপারিশ করব এটাই ওলিদের মহত্ব এই জন্য রব্বুল আমিন জানিয়ে দিয়েছেন আমিরুল আলিয়া কি নামাজ না পরে হয়েছেন নাকি নামাজ পরে হয়েছেন এমন ভাবে নামাজ আমরা তো ভাষক তো বলতেছি এরা ঘুমাই নাই আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন আল্লাহ কেমন করে শুক্রিয়া দায়ী করবা আপনি যে আমাকে মানুষ বানিয়েছে। আল্লাহর দরবারে সিজদায় পড়েছেন আমাদের মতো ফাজক তো পড়ে নাই তাহাজ্জুদের নামাজ পড়েছেন কারণ তাহাজ্জুদের নামাজ যারা পড়ে তাদের দাম বাড়িয়ে দেন কে ওয়া মিনাল তা জ্জাদিবি নাফিলাতাল লাকাসা আইয়া বাসকা রব বকমা কম মাহমুদা এমন ভাবে নামাজ পড়েছেন এমন ভাবে সিজদা করেছেন আল্লাহ বলেন আমির লাউলিয়া জমিনে সিজদা করে নাই আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদা করেছে। আল্লাহ একবার ডিক্লেয়ার করলেন হাদিজে গুচ্ছের মধ্যে বললেন এমন ভাবে আমার আল্লাহর আমাকে খুশি করেছেন তাদের হাতগুলা আমি আল্লাহর হাত হয়েছেন তাদের জবান আমি আল্লাহর জবান হয়েছেন তারা হাটে না কেমন জানি তাদের মাধ্যমে আমি আল্লাহ হাঁটতে থাকি তাদের জবানের মাধ্যমে আমি আল্লাহ কথা বলতে থাকি এদের ব্যাপার আল্লাহ বলেন আল্লাহ আলাইহিওয়ালা হুমিয়া জানু সুফান আল্লাহরলিদের কোনো ভয় নাই আল্লারলিদের কোনো ভয় নাই কারণ রয়েছেন কে যারা বিরুদ্ধে যাবে ওলিদের বিরুদ্ধে যারা আচরণ করবে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কে কে ওলিদের নিরাপত্তা দিবেন কে সম্মান বাড়িয়ে দিয়েছেন কে আপনি কমাতে চাইলো কমবে না কারণ যিনি বাড়িয়ে দিয়েছেন তিনি কে এজন্য আমার নবী বললেন ওয়ালির এমনি ওয়ালি না নামাজের মাধ্যমে হক খালালের মাধ্যমে কিতাবের মধ্যে আসলেন আমার নবীজি শেষ বিদায়ের বাসনের মধ্যে নবীজি বললেন ও আমা সাহাবাই کرام জমিনের মধ্যে সলা অবস্থায় আমি রহমাতুল লিল আলামিন তোমাদেরকে জানিয়ে দিতে চাই অল্প কিছুদিনের মধ্যে আমি নবীজি দুনিয়া থেকে পর্দা করব সুবহানাল্লাহ আমার নবীজির ট্রেগাল এটা আমাদের জন্য রহমত নবীজি দুনিয়ায় ছিলেন এটাও আমাদের জন্য রহমত আমার নবীজি রজায় পাখের মধ্যে যাবেন এটাও আমাদের জন্য রহমত ঠিক কিনা বলেন নবীজি সাহাবাই কামদেরকে বললেন আমি চলে যাব আমি রব্বুল আলামিনের কাছে চলে যাব এখন আমার প্রশ্ন হল দুনিয়ায় সলা অবস্থায় তোমাদের সাথে কোনো অন্যায় হয়েছে কিনা তোমরা আমার থেকে কিছু পাও কিনা যদি পাও আমাকে বলো এই মুহূর্তে আমি ওটা দিয়ে দিতে চাই সুহান আর একটু দুর্বল না সোহানসলাম বোহারের মধ্যে হাদিস আসলেন যেহাদের ময়দানে সর্বপ্রথম তিরি মেরেছেন সাতিম নাবি ওকাস রদি আল্লাহ উদ্যানখন অভিজিৎ দরবারে এসে উপস্থিত কলেন সালা তুমসালাম সৈয়দিয়া রসুন আল্লাহ নবীজি আপনি দোয়া করলে তো দোয়া কবুল হয়ে যায় নবীজি আমার জন্য একটু দোয়া করেন যাতে মহান رب العالمین আমাকে মুস্তাজাউর দাওয়া বানিয়ে দেয় সুবহানাল্লাহ আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ কষ্ট হলে আমাকে বলবেন আমি সাহায্য করে দেব কষ্ট না হলে সাদ ইবনে কাছে এলেন আমার নবী বললেন ও সাদ আতিম্মা তো আমুকা বিখালালিক বেশি কিছু আমি তোমাকে করার জন্য বলবো না সাদ গলা দিয়ে যেই জিনিসটা নামাবে যেই জিনিসটা তুমি বক্ষণ করবে খাবে ওই জিনিসের ব্যাপারে যদি সতর্ক হয়ে যাও তাহলে জেনে রেখো সাদ তোমাকে রব্বুল আলামিন মুস্তাজাউ দাওয়া বানিয়ে দিবে ইনশাআল্লাহ মুস্তাজাউ দাওয়া এজন্য আমার নবী বললেন কোন মানুষের হক যদি তুমি মেরে থাকো কোন মানুষের প্রতি যদি জোলম করে থাকো ওই মানুষ যতদিন ক্ষমা করবে না ততদিন পর্যন্ত যিনি ক্ষমা করবেন না বলেন তিনি কে সমস্ত আমার নবীদের কথা শোনার সাথে সাথে সবাই বললেন আপনি আমাদের প্রতি জুলম করেন নাই আপনি আমাদের থেকে আপনার থেকে আমরা কিছুই পাবো না একজন সাবি দাঁড়িয়ে বললেন ইয়ারসুল আল্লাহ আমি পাব আমি ক্যাসাসটা পূরণ করতে যাই আমার নবী বললেন তোমাকে আমি কি করলাম বললে নবীজি যুদ্ধের ময়দানের মধ্যে এক কাফেরকে মারতে গিয়ে বেতের বাড়িটা আমার গায়ের মধ্যে আপনি মেরেছেন বুলুক্রমে মেরেছে ইয়ারসুল আল্লাহ আপনি বলেছেন মানুষের হোক ওই মানুষটা ক্ষমা না করা পর্যন্ত ক্ষমা করবেন না কে আর জোর বলেন না বলেন ক্ষমা ক্ষমা করবেন ইয়া রসুল ওই ক্যাসাসটা যদি আপনি পূরণ করতে চান ওই ক্যাসাসটা যদি আপনি আদায় করতে চান আপনি একটু আমাকে ক্যাসাসটা আদায় করতে দেন আমি চাই আপনার শরীরের মধ্যে পেতের আঘাত করবো সাবলক্ষ হয়ে গেলে সৈয়দনা ফারুক আজম তরবারে নিয়ে দাঁড়িয়ে গেলেন আমি ফারুক বেঁচে থাকতে তুমি আমার নবীর উপর বেতের আঘাত করবা আমার নবী বললেন ও মোর থামো এটা বান্দার হোক যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা করে দিবে না মাপ করবে না ততক্ষণ পর্যন্ত যিনি ক্ষমা করবেন না বলেন তিনি কে এই জন্য রব্বুল আলামিন বলেন আল্লাযিনা ইয়ুকিমুনুস সালাতা ওয়া ইয়ুতুউনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতিহুম ইয়ুকিনুন এই সম্মানীয় নামাজ রোজা হজ যাকাত এগুলার পর যখন আপনি সবগুলো পেন্টিং করবেন আউলে ক্রামের সব যখন থাকবে আল্লাহ এর পর সার্টিফিকেট দিচ্ছেন তারাই মুক্তা তারাই জান্নাতির মধ্যে রয়েছেন তারা জান্নাতী সার্টিফিকেট পেয়ে গিয়েছেন আর একটু জোরে বলেন আমার নবীজি বললেন তুমি ক্যাশাসটা আদায় করো কারণ তুমি যদি মাফ না করো তাহলে বান্দার হক ওই বান্দা যদি মাফ না করে আল্লাহও মাফ করবে ওই সাহাবি বললেন নবীজি যে সময় আপনি আমার শরীরের মধ্যে বাড়িটা মেরেছেন নবীজি আমার গায়ের মধ্যে কোন ধরনের জামা ছিল না আপনি যদি ওই ক্যাসাসটা আদায় করতে চান আপনার শরীরের জামাটা করেন ওইখানেই আমি বাড়িটা মারব ফারুক আজম খেয়ে রাখতে পারে ফারুক আজম বললেন আয় আমার নবীকে মারবি আয় আমি ফারুক বেঁচে আছি আবর্দ রবীর গায়ে সোয়াঘাত রবুরের কথা কথা বলতে পারবি না ঠিক কি বলেন একজন রব্বুর আমিন বলেন ইন্নাল্লা দিনায়ু সোনাল্লা কবার সু না হোম লা না হোমল্লা গুফিত দুনিয়াওয়াল্লা আখের দুনিয়াও নানদ কবরের মধ্যে শাস্তি যিনি দিবেন বলেন তিনি কে শাস্তির ভয় আল্লাহ করবেন না ঠিক কি না বলে তখন আমার নবী বললেন ফারুক থামো এটা বান্দার হ ওনাকে আদায় করতে দাও এই বলে আমার নবীজি জুব্বা মোবারক করলেন সাথে সাথে নবীদের দেহের মধ্যে নুরানি শরীরের মধ্যে ওই সাহাবিদের করে নাই সাথে সাথে গিয়ে আমার নবীদের ওই শরীরের মধ্যে সুমা দিয়ে ফেলেছে ওই সাহাবি বললেন নবীজি এই না করার জন্য আপনি আমাকে maaf করেলেন আমি শুনেছি আপনার নুরানি শরিলের মধ্যে ختمের নবুয়ত রয়েছেন মোহর রয়েছেন অনেক দিনের ধরে আমার কল্পনা কল্পনা ছিল ওই মোহরের নবুয়তের মধ্যে চুমা দিয়ে আমার শরীরটা আমি জাহান্নাম থেকে মুক্ত করব মা কানা মুহাম্মাদুন আব আখাদিম ولكن رسول الله وخاتم النبيين امام নবীকে শেষ নবী বানিয়ে পাঠিয়েছেন কে আল্লাহ ওই নবীর ইজ্জতের মধ্যে আঘাত আসলে কোন মুসলমান সহ্য করতে পারে আর জোরে বলেন না পারে এটাই হলো ঈমান আপনারা তো শুনেছেন ফেভার পত্রিকার মধ্যে এসেছেন পাকিস্তানের মধ্যে রাজপাল নামক একজন কুলাঙ্গার আমার নবীর বিরুদ্ধে লিখেছেন রঙ্গিলা রাসুল বই লিখেছেন এ ধরনের যখন আপনি দেখবেন ছেলে নাস্তিক হয় কেমনি ছেলে ব্লগার হয় কেমনে বাবা যখন অন্যায় কাজ করতে 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 একটা লিমিট ক্রস করে ফেলে ওই গর্ব দিয়ে আল্লাহ নাস্তিক দেয় ওই কুলাঙ্গার বাবাগুলাকে দুনিয়া অসম্মানি করে আকিরাতের মধ্যে ভয়ঙ্কর আযাব আছে না নাই আছে না নাই এই যে কিছুদিন আগে দেখলাম নাস্তিক কুলাঙ্গার আসাদ নূর আমাদের কোরআনকে নিয়ে কাগজের পৃষ্ঠার মতো সিরে সিরে পায়ের নিচে দিচ্ছেন আর একটু জোর বলেন নাওজিল্লা তাহলে কোরআনকে আপনি পায়ের মধ্যে দিচ্ছেন আপনি কোরআন না মানতে পারেন আমাদের কোনো আপত্তি নাই অসুবিধা নাই কিন্তু আমার কোরআনকে আমার ধর্মকে আমার মাজার বাংলার তোমাকে অধিকার কেউ দেয় নাই ঠিক বলে আপনি মাজার না মানতে পারেন আমাদের আপত্তি নাই এই মাজার ওয়ালারা এই দেশের মধ্যে ইসলাম এনেছেন এই মাজারের মধ্যে হামলা করা বাড়ি বুঝতে হবে তাদের জন্মে ঠিক নাই ঠিক কিনা বলে তাদের জন্মের বেজাল জন্মে বেজাল ছাড়া মাজার আক্রমণ করতে পারে না যারা পূর্বপুরুষের ইতিহাস বলে যায় বাপ দাদার সেই ইতিহাস বলে যায় মাজার ওয়ালারাই তো এখানে ইসলাম প্রতিষ্ঠা করেছেন আজকে ওই মাজারের মধ্যে হামলা করা মানে বুঝতে হবে ওই জন্মটা ঠিকভাবে হয় নাই এগুলা বেশ্যার জন্ম কথা বলেন ঠিক কিনা নতুবা আপনি কোথায় হাত দিচ্ছেন এখানে মাজার ওয়ালাদের মাধ্যমে আপনি যদি ইতিহাস খুলে দেখেন আপনার বাবা থেকে আপনার দাদা এর পর যখন দেখবেন রবীন্দ্রনাথ ডবিন্দ্র এই মাজার ওয়ালারাই এখানে ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করেছেন কথা বলেন ঠিক কি না এজন্য আজকে দেখে গেলে বলতে চাই আমরা আগেও বই পাই নাই এখনো বই পাই না মাজারের মধ্যে যদি আক্রমণ করা হয় আসার রাস্তা দেখবি যাওয়ার রাস্তা ভুলে যাবে ঠিক কি না বলে যাওয়ার রাস্তা ভুলে যাবে আসার রাস্তা ঠিক থাকবে কিন্তু যাওয়ার রাস্তা খুঁজে পাবিমান লিখেছেন রঙ্গিলা রাসুল নবীকে অপমানিত করেছে এলমুদ্দিন কোন ধরনের শিক্ষিত ছেলে নয় কোরআন হাদিস পড়ে নাই কিন্তু নবীজির মোহাব্বত কলিজার মধ্যে বরফুর করে দিয়েছেন কে আমরা তো হস্টর বললাম একটু জোর বলেন না দিয়েছেন কে আল্লাহ কলিজার মধ্যে নবীজির মহাব্বত পূর্ণ করে দিয়েছেন এই জন্য এখানে অসংখ্য মানুষ রয়েছেন যে আল্লাহ এমন ভাবে কবুল করেছেন উনি হাত তুলেছেন আমরা গুনাগার আমাদের হাতও কবুল করে ফেলেছেন আর একটু জোর বলেন না সুবহানাল্লাহ কারণ আমার নবীজির হাদিস রয়েছেন বয়ারি শরীফের মধ্যে এসেছেন তিনি মিজি শরীফের মধ্যে এসেছেন যেখানে ৪০ জন মানুষ হয়ে যায় ওখানে একজন আল্লাহর এমন একজন ন্যাক কানা মানুষ থাকেন হাত তোলার সাথে সাথে সবার হাত কবুল যিনি করেন বলেন তিনি কে আল্লাহরা ভালো আমিন কবুল করেন সেই জন্য ইলমুদ্দি বেশি শিক্ষিত ছিল কোরান হাদিসের জ্ঞান তেমন ছিল না কিন্তু রাজপাল যখন আমান্যবির বিরুদ্ধে বই লিখেছেন রঙ্গিলা রাসুল উনি সহ্য করতে পারে নাই উনি বললেন আমি কখনো মানতে পারি না কারণ আমার নবী হলেন সৃষ্টির মূল আমার নবীকে যদি সৃষ্টি না করা হতো রব্বুল আমি আসমান বানাতেন না জমিন বানাতেন না মানুষ বানাতেন না নয় নয় কোনো কিছু যিনি বানাতেন নয় বলেন তিনি কে সহ্য করতে পারে নাই যেই রাইফেল দিয়ে ওই মন্ত্রীকে পাহারা দেওয়ার জন্য দিলেন দেরি করে নাই ফাসির পরোয়া করে নাই জিয়ালের পরোয়া করে নাই মানুষ খারাপ বলবে পরোয়া করে নাই ওই রাইফেল দিয়ে গুলি করে ওই রাজপালকে মেরে ফেলেছেন হত্যা করেছেন সুবহানাল্লাহ বলেন না যে আমার নবীর বিরুদ্ধে আঘাত করবে সাইয়েদুল্লাহ ফারুক আজম বলেন মান সাব্বা নবিয়ান ফাকতুরুহু তার কোনো বিচার নাই একমাত্র বিচার হলো তার শরীর থেকে মাথাটা উৎচ্ছেদ করে দিতে হবে কথা বলেন ঠিক কিনা সৈয়দানা ফারুক আজমের মতো যদি একজন বিচারক থাকতো আজকে কোরআন সিরার মতো কোন সাহস থাকতো থাকতো আমার নবীকে কটুক্তি করার সাহস থাকতো মাজার ভাঙা তো দূরের কথা মাজারের দিকে চোখ তুলে তাকানোর হিংসা নিয়ে তাকানোর সাহস পেতনা কথা বলেন ঠিক কিনা আর কাজমের বিচার হলো মানসাব্বা নবিয়েন ফাকতুলহু যে আমার নবীর বিরুদ্ধে যাবে আমার নবীর ইজ্জতের মধ্যে আঘাত আনবে তার একমাত্র বিচার হলো শরীর থেকে মাথাটা উৎচ্ছেদ করে দিতে হবে ঠিক কিনা বলুন এভাবে যদি বিচার করা হতো তাহলে এইভাবে ইসলাম ধর্মের বিরুদ্ধে বলার মতো কেউ সাহস পেত না আমি সংক্ষেপ দেরি করব না শেষ করে দেব তো রাজপাল ওনাকে হত্যা করা হলো এখন সবাই এলাকার সবাই বলল যখন জিয়াল খানের মধ্যে আল মুদ্দিনকে ধরে নিয়ে গেল উকিলরা এসে বললেন আপনি একটু বলেন শুধু বলবেন আমি যখন গুলি করেছিলাম হত্যা করেছিলাম তখন আমার সেন্স ঠিক ছিল না এটা একটু বলবেন আর গুলা আমরা সামলাই নেব উনি কিছু বলেন নাই যখন জশ সাহেব জিজ্ঞেস করলো তুমি রাজপালকে কেন মেরেছো বললেন উনি এই ভাবে ভাবে আমার নবীর বিরুদ্ধে বই লেখার কারণে আমি নিজেই গুলি করে মারলাম সুবহানাল্লাহ বললেন ওই যারা উকিল রয়েছেন তারা বললেন তুমি মিথ্যা বলো না কেন তুমি একটু করে মিথ্যা বললে তো আমরা তোমাকে বাঁচাই নিতে পারতাম এলমদ্দিন বললেন আমি মিথ্যা কেমন করে বলবো তোমরা যে আমাকে শিখিয়ে দিয়েছ মিথ্যা বলার জন্য কিন্তু ওই রাতের মধ্যে রহমতুল্লিল আলমিন আমি ওই এলমদ্দিনের কারাগারের মধ্যে চলে এসেছে জোরে বলেন না আমার নবী আসতে পারেন কিনা আমার নবী এসে বললেন এলমুদ্দিন কখন আসবা কোন ট্রেমের মধ্যে আসবা আমি রকম তল্লী আলমি তুমি এলমুদ্দিনের জন্য আমি অপেক্ষা করতেছি এলমুদ্দিনের জানাজার খাটিয়া বহন করতেছেন কবরের মধ্যে নামাই দিচ্ছেন ডক্তর ইক বা জগৎ বিখ্যাত ডক্টর ইকবাল নামায়ে দয়াল সময় বললেন আজকের এই মুরক্কো মানুষটা আলম জামাদের চাইতে বড় উদ্দেশ্যে গিয়েছেন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ যাকে নামায়ে দিচ্ছে ডক্টর ইকবাল যাকে নামায়ে দিচ্ছে আল মুদ্দিন উনিকে উনি বললেন হায়রে আমরা পাই নাই আজকে যেই মানুষকে নামায়ে দিচ্ছি উনি আমাদের চাইতে উপরে চলে গিয়েছেন যাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্বশুরলে স্বপ্নে দেখা দিয়েছেন সুবহানাল্লাহ এর জন্য কুল আমিন বলেন বলেন ওয়ামা আর সাল্লা না কায়িল্লা রহমাত্লিল আলামিন কুল কায়েনাতের জন্য রহমত যিনি বানিয়েছেন বলেন তিনি কে সমস্ত কুল কায়েনাতের জন্য

আপনি মাতা মোবার একটু তোলেন কার জন্য সুপারিশ করবেন করে আজকে আপনার সুপারিশ আমি রব্বুল আলমিন কবুল করব আমার নবীজি সিজদা থেকে উঠবেন আমাদেরকে নবীজি নিয়ে জান্নাতের মধ্যে যাবেন জান্নাতের রিদওয়ান ফেরাস্তা বলবেন মানান্তা আপনি কে আমার নবীজি বললেন

যে اسئله দরজা খুলবে বললেন আসেন কোষ আমদের اهلا وسهلا আপনি প্রবেশ করেন আমার নবী বলবেন ওরিদুন ফেরেশতা আমি যাব না আমার অসংখ্য গুনাহগার বান্দারা এখনো পর্যন্ত রয়ে গিয়েছেন যতক্ষণ পর্যন্ত মান কালা আহির কালা লা ইলাহা ইল্লাল্লাহ একবার জীবন একবার কালিমা পড়েছে ওই মানুষ যতক্ষণ জান্নাতে যাবে না আমি নবীজি জান্নাতে যাব না কেমন মায়ার নবী ওই নবী বললেন মান কাল আখির কালামি কি লা ইলাহা ইল্লাল্লাহ দাহালাল জান্নাত যে জীবন একবার নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হজ করে নাই যাকাত দেয় নাই কোনো কিছু করে নাই একবার কালিমা পড়েছেন ওই ব্যক্তি যতক্ষণ জান্নাতে যাবে না আমি নবীজিও জান্নাতে যাব না সুবহানাল্লাহ ওই নবীজির উম্মত হয়ে আমরা খুশি না বেজা আর একটু আসতে বলেন না খুশি না বেজা আল্লাহ আমাদের প্রত্যেকের সম আশাকে কবুল করুক আমিন বলে আজকে যে আমির আমির রাউলিয়ার এই মাজারা পাকের এই আস্তানার মধ্যে আজকে বারো দিন ব্যাপী হকমে সালাত রসুল মাহফিল হচ্ছে প্রতিদিন এত বড় হচ্ছে দরবারের পক্ষ থেকে আঞ্জাম চলতেছে আমরা এটার মধ্যে সহযোগিতা এসে হোক সার্বিকভাবে আর্থিকভাবে আমাদের তাকার প্রয়োজন আসতে না নাই বলেন না আসতে না নাই যেভাবে বাতিলরা আমাদের পিছনে লেগেছেন আমাদের সংঘবদ্ধ একত্রিত হওয়ার প্রয়োজন আসতে না নাই এখন আর ছড়িয়ে ছিটিয়ে থাকার প্রয়োজন নাই সময় নাই এই বাংলাদেশের সুন্নিরা যদি একত্রিত হয়ে যায় বাতিলরা পারালুন পথ পাবে না কথা বলেন ঠিক কিনা একটা বাতিল মিলে হুঙ্কার দিচ্ছে কিন্তু আমরা সুন্নির এক এক জায়গার মধ্যে এখনো রয়ে গিয়েছি যখন একত্রিত হব পিট বাঁচানোর তারা সুযোগ পাবে না কথা বলেন ঠিক কিনা আমরা এখান থেকে বলতে চাই এই বাংলাদেশ অলি আল্লাহর বাংলাদেশ এখানে কোনো খারিজির এখানে কোনো নজদীর এখানে কোনো অপশক্তি আক্রমণ করতে পারবে না আমরা খুশিয়ার করে দিতে চাই এখনো পর্যন্ত যারা এইভাবে বিভ্রান্ত এইভাবে মাজার মুখী মাজারের মধ্যে হামলা করতেছে তাদেরকে জানিয়ে দিতে চাই ভালো হয়ে যাও ঠিক কিনা ভালো হয়ে যাও যদি সতেরো কোটি মুসলমান সুন্নি মুসলমান যদি জেগে যায় তোমরা পালানোর সুযোগ পাবে না ঠিক কিনা বলে সুন্নিরা ভয় পাই না প্রয়োজনে মতো জীবন দিয়ে দিবে জীবন দিয়ে দিবে মতো তারপর সুন্নিরা বাতিলের কাছে মাতানত করবে না ঠিক কিনা বলেন আমাদের কি মানুষ শিক্ষা দিয়েছেন আমি গরদান দিয়েছি আমার শরীরের মধ্যে তীর মারা হলো আমাকে আজুন দেবে এরকম বলেছিল আমি তারপর বাতিলের কাছে মাথা নত করি নাই অন্যের কাছে মাথা নত করি নাই এজন্য আমরা যারা হুসাইন মুসলমান রয়েছি আমরা প্রয়োজনে জীবন দিয়ে দেব কারণ আমরা বিড়ালের মতো বাঁচতে যাই না বাঘের মতো একদিন বাঁচতে যায় কথা বলেন ঠিক কিনা এটা হবে আমাদের জিহাদের মতো বাসা এটা আমাদের সুন্নিয়াতের জন্য বাসা এটা আমাদের ন্যায়ের পক্ষে বাসা কথা বলেন ঠিক কিনা এখান থেকে বলতে চাই যারা মাজারের মধ্যে বন্ড মাজার ভাঙে ফেলক দেওয়ান বাগি ভাঙি ফেলক আমরাও চাই ঠিক কিনা শুরু না মুরুশ্বরী আছে এগুলা ভাঙি ফেলক আমরা চাই কিন্তু হকানি দরবারের মধ্যে আঘাত আসা মানি ইমানদারের কলেজার মধ্যে আঘাত করা কথা বলেন ঠিক কিনা আমরা কখনো বরদাস করবো না ওয়াকিরে দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু